আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওতে যে গানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচডিবি কোম্পানির ক্লাসিক 45। গানের এখানে সিরিয়ালটা দেখতে পাচ্ছেন, ক্যালিবার হচ্ছে 4.5 mm, 0.177। গানটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ। আর এখানে যে এইচডিবি লোগোটা আছে দেখতে পাচ্ছেন, এইচডিবি ক্লাসিক মডেল 45। মূলত ইয়ার গানটা সেল করা হবে। ইয়ার গানটার লোকেশন হচ্ছে টাঙ্গাইল। আর এই ইয়ার গানটা অল্প কিছুদিন ব্যবহার করা হয়েছে। আর ইয়ার গানটার প্রাইস হচ্ছে 20,000 টাকা। আপনারা কেউ যদি গানটা নিতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে যোগাযোগ করে নেবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সের লাস্টে আমার একটা নাম্বার দেওয়া থাকবে, 700। কোনো ভাই যদি কোনো গানের ভিডিও দেন ওখানে আমার সঙ্গে যোগাযোগ করবেন। দর্শক, গানালার তথ্য অনুযায়ী গান একদম ফ্রেশ। আসলে লোগোটা দেখতে পাচ্ছেন এইচডিবির ক্লাসিক 45, এটা হচ্ছে রিম পয়েন্ট। আসলে এটাতে খুব ভালো শট করা যায়। গানের বয়স খুবই কম, দেখতে পাচ্ছেন একদম নতুন নতুন অবস্থায় আছে, খুবই ফ্রেশ একটি গান। আর এইচডিবি ক্লাসিক 45 এই সম্পর্কে যা ধারণা আছে সে অবশ্যই জানেন গানটা কেমন। এখানে যে ব্যারেলে দেখতে পাচ্ছেন, ক্যালিবার, সিরিয়াল নাম্বার সব লেখা আছে। আর কালারটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল। মাসিটা দেখেন গানের। দর্শক, আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও খুব সহজে আপনারা দেখতে পান। আর অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না, যে ভাই গান নেবেন সেই শুধু ফোন দিবেন। আপনাদের কিছু শর্ট দিয়ে দেখানো হবে। দর্শক, আরেকটা কথা, এই গানে আপনারা ডায়না প্লেট ব্যবহার করতে পারবেন, 0.177, ওটাতে আপনারা টার্গেট প্র্যাকটিস করতে পারবেন। আসলে এটা 177 গান, খুব ভালো অ্যাকুরেসির গান, আপনারা অনেক দূরে টার্গেট প্র্যাকটিস করতে পারবেন। গানটা যদি ভালোভাবে আপনারা দেখেন একদম ফ্রেশ। আর গান দেখলে তো বুঝতে পারবেন যে গানের বয়স কতদিন। গানের মেমো সহকারে আছে, এটা হচ্ছে রিয়ার সাইড। এটা ফ্রন্ট সাইড। দর্শকের গানের টিগারটা অনেক সফট, টু স্টপ টিগার না তবুও অনেক সফট। আসলে গানটার প্রত্যেকটা নাটও অরিজিনাল আছে, কোনোটা এখনো পাল্টানো হয়নি, একদম নতুন, কিছুদিন ব্যবহার করা হয়েছে। গানের বারটা দেখেন। আর অ্যাকুরেসি আছে 100%, এটা আপনারা মাইলে দেখতে পাবেন, কিছু শর্ট দিয়ে দেখানো হবে। আসলে বোতলে মারে দেখানো হবে, দর্শক দেখতে পাচ্ছেন
আসলে ভিডিওতে এত সুন্দরভাবে দেখানো হয় না, গানের ব্যারেলের প্যাঁচটা ঠিক মতন দেখানো যাচ্ছে না, প্যাঁচটা তাও দেখতে পাচ্ছেন দর্শক। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে দেখাবে ইনশাআল্লাহ।